হ্যালো বন্ধুরা, মালদার তিনটি গুরুত্বপূর্ণ নদীর জলস্তর নিম্নমুখী, তবে হাওয়া অফিসে বৃষ্টির পূর্বাভাসে জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকে সকাল 9টার সেচ দপ্তরের রিপোর্ট অনুযায়ী মালদার পাশ দিয়ে বয়ে যাওয়া ফুলহার নদীর জলস্তর অনেকটাই নিচে নেমেছে। 26.81 মিটারে রয়েছে এই নদীর বর্তমান জলস্তর। এর পাশাপাশি গঙ্গা নদীর জলস্তর আছে 24.56 মিটারে। তবে মালদার মহানন্দা নদীতে জলস্তর রয়েছে 0.53 মিটার বিপৎসীমার ওপরে। এদিকে শনিবার ও রবিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে বলেও জানানো হয়েছে, পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। শনিবার উত্তরবঙ্গের 8 জেলায় ভারী বৃষ্টি হলেও পরের 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে। ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতেও। মালদা জেলাতে আজ নিয়ে আগামী 2 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল 9 তারিখ বজ্রপাত সহ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে, এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়ার রিপোর্টে।